বন্ধুরা, আমি এখন ওপেন করেছি জেডপে অ্যাপস। জেডপে অ্যাপস দাবি করছে যে তারা রিচার্জের উপরে 7% কমিশন দিচ্ছে। তো চলুন আজকের লাইভ দেখব আমি সত্যি 7% হচ্ছে কি না। এখানে দেখুন, 500 টাকা আমার একটি ইনকাম ব্যালেন্স আছে, মানে আমি একজনকে অ্যাক্টিভেশন করিয়েছিলাম আমার নিচে 1199 টাকা দিয়ে। তো সেখান থেকে আমার 500 টাকা লেভেল কমিশন এসেছিল। তো এই ইনকামের টাকা দিয়েই আমি রিচার্জ করব আজকে। তো কী করতে হবে, প্রথমে ওই ইনকামের টাকা থেকে ফান্ড ওয়ালেটে আমাকে কিন্তু ট্রান্সফার করতে হবে। নিচে দেখুন উইথড্রল অ্যান্ড ট্রান্সফার অপশান আছে একটি, এখান থেকে আমাকে ফান্ডে আগে টাকা ট্রান্সফার করতে হবে, সেই টাকা দিয়ে আমি রিচার্জ করতে পারবো। ক্লিক করলাম, 500 টাকা আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কমিশন হিসাবে আছে। এখানে আছে সিলেক্ট ট্রান্সফার মেথড, দুটো অপশান আছে, আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন, মিনিমাম 500 টাকা হলে ব্যাঙ্ক ট্রান্সফার হয়, আর একটি সেলফ ফান্ড ওয়ালেট ট্রান্সফার হয়। ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য 5% টিডিএস এবং 15% ই ফান্ডের জন্য কাটা হয়, আর সেলফ ফান্ড ট্রান্সফার যখন করব 5% টিডিএস আর 5% ই ফান্ডের জন্য কিন্তু কাটা হবে। অর্থাৎ এখন 10% কিন্তু আমার চার্জ কাটা হবে যা আমি ট্রান্সফার করব। তো আমি প্রথমে 200 টাকা একটা ট্রান্সফার করছি। 200 টাকা ট্রান্সফার করলে 10% মানে 180 টাকা কিন্তু আমার ফান্ডে আসবে। তো কন্টিনিউ করলাম। এরপরে কিন্তু ওই যে আপনি আইডি রেজিস্ট্রেশন করার সময় টিপিন করেছিলেন, ওই টিপিন কিন্তু আপনাকে টাইপ করতে হবে। তো আমি টিপিন টাইপ করে দিলাম 4 অঙ্কের, দেখুন সাকসেস হয়ে গেছে। 200 টাকা ইমার্জেন্সি ফান্ডের জন্যে 20 টাকা কাটা হয়েছে, আর 180 টাকা কিন্তু আমার ফান্ডে দেয়া হয়েছে। চলুন এর ডিটেলসে দেখে নিই কী ঘটনা ঘটেছে। টোটাল ইনকাম তো 500 টাকা, ও তো টোটালই থাকবে। এখানে দেখুন ফান্ড ওয়ালেটে 180 টাকা, আর কমিশন ব্যালেন্সে যেখানে তাহলে সেখানে আমার 300 টাকা পড়ে আছে, যেহেতু 200 টাকা মাইনাস হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা রিচার্জ করব, সেটা হচ্ছে 199 টাকার। তো 199 টাকা রিচার্জ যদি করি 180 টাকা দিয়ে হবে না। তো আমি আবার গেলাম যে আরও 100 টাকা আমি ট্রান্সফার করে নিই। 100 টাকা টাইপ করলাম, কন্টিনিউ করলাম এবং সেই টিপিন আবার টাইপ করে দিলাম, সাকসেস হয়ে গেছে। কত 90 টাকা ক্রেডিট হবে দেখুন, 100 টাকা ট্রান্সফারে 10 টাকা ইমার্জেন্সি ফান্ডে কাটলো আর 90 টাকা, তার মানে আমার এখন টোটাল ব্যালেন্স চলে এসেছে কত, 270 টাকা। 270 টাকা। আর পাশাপাশি দেখুন আমাদের সাইন আপ বোনাস কিন্তু 599 টাকা আছে, ওখান থেকেও একটা ঘটনা ঘটবে। দেখুন 599 আছে লেফট সাইডে দেখছেন, আর কমিশন এখন 200 টাকায় পড়ে আছে, 500 টাকা থেকে 300 ট্রান্সফার করেছি। নিচে আমি রিচার্জ অপশানে গেলাম, হোম পেজে যেয়ে আপনি নিচে রিচার্জ পাবেন, এখানে মোবাইল নম্বর টাইপ করছি যে মোবাইল নম্বরটা আমি রিচার্জ করব। টাইপ করলাম সিলেক্ট অপারেটর, এটি এয়ারটেলের নাম্বার আছে, তো এয়ারটেল চুজ করলাম। এরপর দেখুন এখানে প্ল্যানও দেওয়া আছে, মানে কোন প্ল্যানে কত টাকা রিচার্জে কী বেনিফিট সেটিও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, সেই হিসাবে আপনি প্ল্যান চুজ করতে পারবেন। আমি 199 রিচার্জ করব, 199 সিলেক্ট করলাম আর রিচার্জের উপরে ক্লিক করব। জিজ্ঞেস করছে আমি শিওর কি না, আমি শিওর। আবার কিন্তু টিপিন লাগবে প্রতি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, দেখি কি হয়। ঘুরছে এখন, হ্যাঁ বলবো রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে। দেখুন 199 রিচার্জ হয়ে গেছে। ক্যাশব্যাক কত এসছে, 14.93 টাকা, অর্থাৎ প্রায় 15 টাকা। যেহেতু 200 টাকা পুরো রিচার্জ হয়নি, 199 রিচার্জ করেছিলাম, যদি 200 টাকা হতো তাহলে কিন্তু 15 টাকায় পেতাম। চলুন এর ডিটেলসটা আমি দেখে নেব কোথা থেকে কত কী হলো। এখানে দেখুন আমার 270 টাকা ছিল, ওখানে 71 টাকা পড়ে আছে,
মানে 199 মাইনাস 598 পড়ে আছে দেখুন বোনাস ওয়ালেটে, মানে এখান থেকে কিন্তু 1 টাকা ক্যাশ হয়েছে। 599-এর থেকে 598 পড়ে আছে, মানে 100 টাকা, 1 টাকা ওখান থেকে মাইনাস হয়েছে ইনকাম হিসাবে। আর 7% কমিশন, মানে ওটা ওই 14 টাকা আর প্লাস 1 টাকা, 15 টাকাই হওয়ার কথা, যেহেতু 199 রিচার্জ করেছি তো আমার 14 টাকা 93 পয়সা। দেখুন আজকে টুডে ইনকাম হিসেবে কিন্তু ওটা দেখানো হয়েছে যে 14 টাকা 93 পয়সা, আর টোটাল ইনকামে কিন্তু চলে গেছে 514 টাকা 93 পয়সা। তাহলে বুঝতে পারলেন যে রিচার্জটা সত্যিই ওরা 7% দিচ্ছে, সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম, তো অসুবিধে কিছু নেই। এবারে প্রশ্ন হচ্ছে যে আমার হয়তো ইনকামের টাকা এসেছিলো বলে তার থেকে আমি রিচার্জ করলাম, কিন্তু যিনি এখানে ফ্রি রেজিস্ট্রেশন করেছেন, যার ইনকাম বলে কিছু নেই, তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন? দেখুন অ্যাড ফান্ড অপশান আছে, অ্যাড ফান্ডে আপনি ক্লিক করলে ওখানে কিন্তু আপনি ফান্ড অ্যাড করতে পারবেন, ফোনপে, ডেবিট কার্ড, গুগল পে ইত্যাদির মাধ্যমে। সুতরাং বন্ধুরা মনে হচ্ছে কোনো অসুবিধে নেই, আপনি ফ্রি রেজিস্ট্রেশন ডেসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক পাবেন, আরামসে সাইন আপ করুন, রিচার্জের বেনিফিট নিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ।